এখন যেই রকম গরম চলছে প্রত্যেকেরই আমাদের রিফ্রেশিং কিছু ড্রিঙ্কসের রেসিপি জেনে রাখা উচিত ঘরে এগুলো বানিয়ে খেলে শরীর তো তাজা হবে সাথে সাথে মনও কিন্তু রিফ্রেশ হয়ে উঠবে তাহলে চলুন এই রকমই দুটো রিফ্রেশিং ড্রিঙ্কসের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে একটা ঘটির মধ্যে আমি কয়েক টুকরো বরফ নিয়ে নেব আমি এখানে দুই গ্লাস লস্যি বানাবো তার জন্য আমি এখানে তিন চামচ চিনি দিচ্ছি ঠান্ডা জিনিসে চিনির পরিমাণ একটু বেশি দিতে হয় তবে আপনারা যদি চিনি খেতে না পছন্দ করেন তাহলে কমই দেবেন আর এখানে আমি এক লিটার দুধের টক দই আগেই বানিয়ে রেখেছিলাম এখন এই টক দইটাকে উপর থেকে একটু এইভাবে কেটে নেব এই মালাইটা উপরে আমরা পরে ব্যবহার করব এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চারশো গ্রাম দই আমি যেহেতু দু গ্লাস লস্যি বানাচ্ছি এক একটা গ্লাসে দুশো গ্রাম করে দই দিতেই হবে তবেই লস্যিটা খেতে ভালো হবে এখন একটা ডাল কাটার সাহায্যে দই বড় পা চিনিকে একসাথে মিশিয়ে নেব যাতে চিনিটাও মেল্ট হয়ে যায় আর দইয়ের খুব সুন্দর একটা স্মুথ টেক্সচার চলে আসে এই গরমে টক দই খাওয়া ভীষণই উপকারী ডাক্তাররাও বলছেন টক দই খেতে এতে আমাদের শরীর ঠান্ডা থাকবে আর শ্বাস সম্ভাবনা অনেকটাই কমে যাবে যারা বাইরে বাইরে কাজের জন্য ঘোরেন তারা বাড়িতে এসে অবশ্যই এই দই লস্যি ট্রাই করুন এতে শরীরও ভালো থাকবে আর মনও একদম তাজা হয়ে উঠবে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু বিট লবণ এতে টেস্টটা ভীষণ ভালো হবে আর আমি দু গ্লাস লসি বানাচ্ছি তার জন্য এখানে হাফ গ্লাস জল এর মধ্যে অ্যাড করে দেবো আপনারা যদি গাঢ় লসি খেতে চান তাহলে এর মধ্যে আর জল দেওয়ার প্রয়োজন নেই আমি একটু জল মেশালাম দোকানে যেই রকম টেক্সচারের দই লসি পাওয়া যায় ঠিক সেই রকম টেক্সচারের দই লসি বানানোর জন্য এখন একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার এটাকে ঠান্ডা ঠান্ডা গ্লাসে পরিবেশন করে দেব আপনারা চাইলে মাটির ভাড়াও পরিবেশন করতে পারেন তাতে দেখতেও সুন্দর লাগবে আর এটা খেতে তো অসাধারণ হয় শরীর মনকে একেবারে তাজা করে দেবে উপর থেকে একটু মালাই দিয়ে দেব ঠিক যেভাবে দৈলসের দোকানগুলোতে দিয়ে পরিবেশন করা হয় এবার এটা এই গরমে এনজয় করুন আর শরীর মনকে একেবারে তাজা করে তুলুন এবার চলে যাব পরবর্তী রিফ্রেশিং ডিঙ্কসটাতে এখানে আমি নিয়ে নিয়েছি জলজিরার প্যাকেট একটা গ্লাসে একটা জলজিরার প্যাকেট পুরোটাই দিয়ে দেব। আমি এখানে দু গ্লাস এই ড্রিঙ্কসটা বানাচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আমি এখানে বিট লবণ দিচ্ছি বিট লবণ দিলে টেস্টটা খুব ভালো হবে এবার এর মধ্যে দিয়ে দেব ফুড সল্ট ইনো আমি এখানে ওয়ান ফোর টি স্পুন করে দিয়েছি আপনারা চাইলে পরিমাণটা একটু বাড়াতে পারেন এবার কয়েক ফোটা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দেব এই শরবতটা অবশ্যই একবার আপনাদের বাড়িতে ট্রাই করার অনুরোধ জানাবো এত ভালো খেতে হয় যে সমস্ত ক্লান্তি একদম দূরে চলে যাবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা ঠান্ডা জল আপনারা এটা নর্মাল টেম্পারেচারের জল দিয়েও বানাতে পারেন তবে অবশ্যই একবার অনুরোধ করব বাড়িতে বানানোর জন্য একবার বানালে বারবার বানিয়ে এটা খেতে ইচ্ছা করবে এতটাই এটা রিফ্রেশিং এখন আমি চামচে করে এটা গুলে দিচ্ছি বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করব যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমি প্রায়ই এরকম নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ